বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আনবক্স করতে চলেছি উদয়ারুণ প্রকাশনের হাত ধরে আসা একটি নতুন পার্সেলের। এই পার্সেলটিতে তিনটি গল্পের বই আছে, তিনটি ভিন্ন স্বাদের, এবং সেই বইগুলো আমি মোটামুটি 25% ছাড়ে পেয়েছি। একটা অফার চলছিল এবং প্যাকেজিংটা কেটে ভেতরে যে যে বইগুলো রয়েছে চলুন একবার ঝট করে দেখে নিই। এ প্রসঙ্গে জানাই, যখন আমি প্যাকেজিং কাটছিলাম তখন একটা বিশেষ বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ভেতরে কিন্তু কোনো রকম একেবারেই প্লাস্টিক র্যাপ নেই, ডাইরেক্ট বই। অর্থাৎ এক্সপোজ করলেই একবারে বইটা দেখা যাচ্ছে, ভেতরে কোনো র্যাপ না থাকায় যদি কাটতে গিয়ে ভুল করে ফেলতাম একটু তাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারত। এবং এই বিষয়টা আমি দু একটা প্রকাশন যখন এসেছে আমি বুঝতে পারছি, হয়তো এখন যে প্লাস্টিক ব্যানের বিষয়টা হয়েছে সেইখান থেকে কিন্তু এটা কিন্তু হয়েছে বলে আমার মনে হয়। যাই হোক, বইয়ের কথায় যদি আসি তাহলে প্রথমেই যে বইটা দেখাচ্ছি এটা হচ্ছে সুগত রায়ের সম্পাদনায় কল্পবিজ্ঞানের গল্পের বই। সুগত রায়ের সম্পাদনায় প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রতনতনু ঘাটি, সৈকত মুখোপাধ্যায় সহ মোট 20টি কল্পবিজ্ঞানের গল্প পাবেন এই বইটির দুই মলাটের মধ্যে। প্রচ্ছদ তৈরি করা হয়েছে সায়েন্স ফ্যান্টাসির বিভিন্ন এলিমেন্টস যেরকম রকেট, এলিয়েন, রোবট ইত্যাদি সমস্ত কিছু নিয়ে। বইটিতে প্রচুর পরিমাণে ইলাস্ট্রেশনও রয়েছে। 231 পৃষ্ঠার বই। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 250 টাকা। যারা কল্পবিজ্ঞানের গল্প পড়তে ভালোবাসেন, সায়েন্স ফ্যান্টাসিটাকে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আদর্শ বই। এবং একটা নতুন বইয়ের সন্ধান দিচ্ছি, অবশ্যই একবার চেক আউট করতে পারেন তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে। চলুন এগিয়ে যাই পরের বইটির দিকে। এবার আসি একটি আলাদা প্রসঙ্গে, সেটা হচ্ছে তিনটে যে বই অর্ডার করেছিলাম সে তিনটে বইয়ের সাথে তিনটে খুব সুন্দর বুকমার্ক দেওয়া হয়েছে। তিনটে বুকমার্কেই উদয়ারুণ প্রকাশনের লোগো রয়েছে এবং আমি ফ্রন্ট এবং ব্যাক ভিউ দুটোই দেখাচ্ছি। তো সেই জায়গাটা দেখুন, বেশ ভালো লাগছে। ওপরে প্রচ্ছদের বিভিন্ন ছোট ছোট অংশকেও দেওয়া হয়েছে, বেশ ইন্টারেস্টিং। এবং তিনটে বইয়ের মধ্যে এই বইটিকেও আমি দেখাতে চলেছি একটু পরেই, সৈকত মুখোপাধ্যায় তিনুতান্ত্রিকের পুঁথি। যাই হোক, তিনটে বুকমার্ক যেহেতু দিয়েছিল সে প্রসঙ্গটাও এখানে আলোচনা করে দিলাম। এবং প্রত্যেকটা বই কিন্তু মোটামুটি 25% করে ছাড় আমি পেয়েছিলাম, তাই আমি আরও পারচেস করেছিলাম আর কি পছন্দের বইগুলোকে, না হলে পরে হয়তো এই ছাড়টা পেতাম না। এবার যে বইটা নিয়ে আসছি সেটি হচ্ছে সন্দীপ রায়ের সম্পাদনায় শুটিংয়ের গল্প। সন্দীপ রায়ের শুটিং সংক্রান্ত পুরনো নতুন লেখকদের জমজমার বিভিন্ন গল্প লিখেছেন পরিচালক, অভিনেতা, সাহিত্যিক থেকে শুরু করে নানান নামি দামি লোক। বিকাশ রায়, সত্যজিৎ রায়, রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপান্বিতা রায় সহ অনেকেই কিন্তু লিখেছেন। প্রায় 20টি আর্টিকেল আপনি পাবেন এই বইটির দুই মলাটের মধ্যে। বইটির ড্রব্যাক একটাই, সেটা হচ্ছে বইটিতে কোনো চিত্র নেই, অর্থাৎ শুটিংয়ের যে বিভিন্ন দৃশ্যগুলো, আলোকচিত্রগুলো, এইটা মিসিং, এটা বলতে পারি। তবে বইটা আদ্যপ্রান্ত একটা ভালো বই এবং আমি সূচিপত্রটা দেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে একবার পড়েও দেখতে পারেন। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা মতো। চলুন এগিয়ে যাই পরের বইটির দিকে। আমার এই পর্বের শেষ বইটি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা তিনুতান্ত্রিকের পুঁথি। যারা আমার এপিসোড প্রতিদিনই প্রায় ফলো করেন তারা জানেন যে আমি সৈকত মুখোপাধ্যায়ের লেখা পড়তে খুবই ভালোবাসি। ওনার লেখা যখনই কোথাও না কোথাও প্রকাশ পায় চেষ্টা করি সেগুলোকে কোনোভাবে কালেক্ট করে পড়ে নিতে। উনি সত্যিই একজন ভালো লেখক এবং ছোট বড় সকলের জন্যই অসাধারণ কিছু লেখা গেছেন। এই বইটিতে যে গল্পগুলো রয়েছে সেগুলোতে আপনি একটা কমিক রিলিফ পাবেন এবং সেই অনুযায়ী প্রচ্ছদ এবং ভেতরের অলঙ্করণগুলোকেও একটা কমিক্যাল টাচ দেওয়া হয়েছে যাতে গল্পের সাথে সুন্দরভাবে যায়। এবং এই বইটাতে তিনটে গল্প রয়েছে যথারীতি আমি দেখিয়েওছি এবং আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই বইটার একটা খুব ভালো বিষয় হলো যে গল্পগুলো ছোটদের জন্য খুব ভালো, মানে কিশোর এবং শিশু কিশোর যারা রয়েছে বড়রাও অবশ্যই পড়তে পারেন। আর তিরুতান্ত্রিকের পুঁথি এই বইটা কিন্তু একটু কম প্রকাশে আসে, মানে আন্ডাররেটেড বলা যেতে পারে, তাই অবশ্যই বলবো একবার পারচেস করতে এবং পড়ে দেখতে। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা।
তো আজকের পর্বতে এই তিনটে ভিন্ন জনরার বই দেখালাম, কল্পবিজ্ঞানের গল্পের একটা নতুন গল্পের বই সাজেস্ট করলাম, শুটিংয়ের গল্প নিয়ে যারা পড়তে ভালোবাসেন আমার মতো তাদের জন্য একটা নতুন বই সাজেস্ট করলাম, আর একটা কমিকার রিলিফের ওপরে বই রাখলাম। এ প্রসঙ্গে জানাই সৈকত মুখোপাধ্যায়ের যে সমস্ত কিশোর গল্প রয়েছে তার ওপরও একটা সুন্দর ভিডিও রয়েছে, আমি তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অন্যান্য বেশ কিছু ভিডিওরও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা অবশ্যই সেগুলোকে দেখবেন, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমনভাবে উপভোগ করলেন এই পর্বটিকে। ভিডিওটা এখানেই শেষ করছি, সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও জানিয়ে আজকের পর্বে আমি ইতি ঘোষণা করছি। দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ। Trying to stay strong and fake us.